একটা অ্যান্ড্রয়েড ফোনের সব থেকে বড় একটা প্রবলেম কি জানেন? অ্যান্ড্রয়েডের স্টোরেজ। তো আমরা একটা ফোন কিনি, তো ফোন কেনার পরে আমরা পড়ে যাই অ্যান্ড্রয়েড স্টোরেজের সমস্যায়, অর্থাৎ ইন্টারনাল স্টোরেজের সমস্যায়। তো নর্মালি কী হয়, আমরা যখন প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করতে যাই বা ইনস্টল করতে যাই, বা থার্ড পার্টিও যখন কোনো কিছু ইনস্টল করতে যাই, সেক্ষেত্রে আমাদের স্টোরেজের অনেক রকম প্রবলেম দেখায়। তো আজকে আমি টোটাল আপনাদের চারটে ওয়ে দেখাবো, যে চারটে ওয়ের মাধ্যমে আপনার যে ইন্টারনাল স্টোরেজ, সেই স্টোরেজটাকে একটু ফাঁকা করতে পারবেন, বা একদমই জেনুইন ওয়ে, এই ওয়েতে যদি আপনি ফাঁকা করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু আপনার যে ফোন মেমোরি সেটাকে একটু ফ্রি রাখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ানে যেটাকে রাখবো সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন স্টোরেজ হ্যান্ডেল, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের স্টোরেজটা যদি আপনি হ্যান্ডেল করতে পারেন, তাহলে আপনার দেখবেন অনেকটা স্টোরেজ আপনার বেঁচে যাবে। তো নর্মালি কী হয়, অ্যান্ড্রয়েড ফোনে কাস্টম অ্যান্ড্রয়েড হোক বা আপনার যদি স্টক অ্যান্ড্রয়েড হোক, তো নর্মালি বিভিন্ন সময় এমন এমন কিছু অ্যাপ্লিকেশন আপনার ফোন যখন কিনবেন তখনই ঢুকিয়ে দেয় যেগুলো আমরা কখনো ইউজ করি না। তো সেই সমস্ত অ্যাপগুলোকে যদি আমরা স্টোরেজ থেকে বাদ দিতে পারি বা স্টোরেজটাকে বন্ধ করে রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই উপকার হবে এবং অনেকটাই কিন্তু আমরা স্টোরেজের হাত থেকে বাঁচবো। তো এটা কী করে করতে হবে দেখতে থাকুন পুরো ভিডিও। সো আপনি যদি চান আপনার ফোনের যে অ্যাপ্লিকেশনের যে স্টোরেজ সেটা যদি হ্যান্ডেল করতে, জাস্ট আপনাকে যেটা করতে হবে, আপনাকে চলে যেতে হবে দৌড়ে আপনার যে সেটিং, সেখানে সেটিংয়ে যাওয়ার পরে আপনাকে এখান থেকে অ্যাপসে যেতে হবে। অ্যাপসে যাওয়ার পরে এখানে আপনার এন্টার যখন অ্যাপগুলো চলে আসবে, তখন মনে করেন যে আমার যেগুলো আননেসেসারি যেগুলো অ্যাপ্লিকেশন যেগুলো আমার দরকার নেই কিন্তু ফোনে রয়েছে, যেরকম এক্সেল, এক্সেলটা আমার কখনো দরকার পড়ে না, এখনও পর্যন্ত ইউজ করিনি, জাস্ট এক্সেলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন স্টোরেজ বলে একটা অপশন রয়েছে, জাস্ট স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পরে জাস্ট ক্লিয়ার ডাটা রয়েছে, ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। এখানে আপনার অনেকটা ডেটা কিন্তু মানে ফ্রি হয়ে যাবে। তো তারপরেও যদি আপনার দরকার না পড়ে, যে অ্যাপ্লিকেশনটা আপনি ইউজ করছেন সেটা যদি আপনার কখনোই দরকার না পড়ে, জাস্ট এটাকে সিম্পলি ডিসেবল করে দেবেন। ডিসেবল করে দিলে সেই অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি চলবে না বা আপনার যে ডেটা সেটা কিন্তু নেবে না। সেকেন্ডে যেটা রাখবো সেটা হচ্ছে ডুপ্লিকেট ফাইল ক্লিনার। তো নর্মালি কী হয়, অনেক সময় দেখেন আপনার হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, তো কোনো একটা ফটো আপনাকে একটা বন্ধু পাঠালো, সেই একই ফটো আপনাকে আরেকটা বন্ধু পাঠালো, তাহলে কী হলো, আপনার ফোনে একই ফটো দুটো, তাই তো? সো এই যে কারণে, এই কারণে কিন্তু দুটো দুটো ফটো রাখার কিন্তু আপনার কোনো দরকার নেই, আপনার কিন্তু একটা ছবি হলেই যথেষ্ট। বা অনেক সময় কিছু কিছু জিনিস আপনি দুবার করে ডাউনলোড করে ফেলেন ভুল করে, বা ভুল করে দুটো ছবি হয়ে যায়, তো সেক্ষেত্রে সেই ছবিগুলো যদি আপনি ডিলিট করে দিতে পারেন আপনার ফোন থেকে চিরতরে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে এক্সট্রা যে জায়গাটা লাগতো সেটা কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন। সো এই যে ব্যাপারটা, এটা অনেকটাই কঠিন মনে হতে পারে আপনাদের কাছে, যে ধরুন হোয়াটসঅ্যাপে তো একই ফোল্ডারের মধ্যে থাকবে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ফোল্ডার থেকে আসতে পারে, যেরকম কেউ আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে পাঠালো, ঠিক একই ছবি কেউ আবার ফেসবুক থেকে পাঠালো, তো এইবার কিন্তু দুটো দুটো ছবি খোঁজা কিন্তু খুবই কষ্টের ব্যাপার। সো আমি আজকে আপনার এমন একটা অ্যাপের সাথে পরিচয় করে দেবো যার মাধ্যমে আপনার যে ডুপ্লিকেট ফাইলগুলো সেগুলো এক নিমিষে আপনি খুঁজে বার করতে পারবেন এবং খোঁজার পরে সেগুলো আপনি ডিলিট করতে পারবেন। তো চলুন দেখে নিন। সো আপনি যদি ফোন থেকে আপনার ডুপ্লিকেট যে ছবিগুলো বা ফটোগুলো ডিলিট করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, ডুপ্লিকেট ফটো রিমুভার। জাস্ট ক্লিক করার সাথে সাথে এই অ্যাপটি চলে আসবে, রেমো ডুপ্লিকেট ফটোস রিমুভার। জাস্ট এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, আমার ডাউনলোড ইনস্টল দুটি করা আছে, আমি জাস্ট ওপেন করব। তো অ্যাপটি ওপেন করার পরে আপনার কাছে বিভিন্ন পারমিশন চাইতে পারে, তো পারমিশনগুলো দিয়ে দেবেন। তো পারমিশনগুলো দেওয়ার পরে স্টার্টে ক্লিক করলেই এই যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন নাম্বারিং উঠছে, তো এইগুলো হচ্ছে আপনার ফটোগুলো স্ক্যান করা হচ্ছে, যে আপনার ফোনে কতগুলো ফটো আছে সেগুলো স্ক্যান করে কী কী ডুপ্লিকেট ফাইল রয়েছে সেগুলো নেওয়া। সো সেই পারমিশনটা দিয়ে দেবেন এবং ওকে করে দেবেন, তাহলে এই প্রসেসটা আপনার শুরু হয়ে যাবে। তো তারপরে আপনাদের সামনে এন্টায়ার যে ফটোগুলো যেগুলো ডুপ্লিকেট রয়েছে, তো সেই ফটোগুলো আপনাদের সামনে চলে আসবে এবং সেগুলোকে আপনারা মার্ক করে করে ডিলিট করে দিতে পারবেন। ওকে, জাস্ট ওখানে দেখুন একটা ঘর রয়েছে, জাস্ট ওখানে যদি মার্ক করে দেন তাহলে এটা ঠিক হয়ে যাবে, তারপর এটাকে আপনি ডিলিট করতে পারবেন। তিন নম্বর যেটা রাখবো সেটা হচ্ছে ক্যাশ ডাটা ক্লিনার। তো ক্যাশ ডাটা এমন একটা ডাটা যেটা আপনার টেম্পোরারিলি আপনার ফোনের মধ্যে থাকে, সো এইটা ডিলিট করা উচিত না যদিও, তবুও কোনো ক্ষতি হয় না আপনি যদি ডিলিট করেন। সেক্ষেত্রে আপনি যদি ক্যাশ ডাটা ডিলিট করে দেন, অনেক সময় কী হয় আপনার যে ক্যাশ ডাটা এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে 400 MB হয়ে যায়। সো সেক্ষেত্রে একটা ধরুন আপনার ফোনে 8 GB অবধি স্টোরেজ রয়েছে, ওকে, 8 GB স্টোরেজের ফোন, সেক্ষেত্রে আপনার কিন্তু যে স্টক অ্যান্ড্রয়েড থাকে সেটাই কিন্তু আপনার মোটামুটি
4 GB ফাইল খেয়ে নেয়। তো এইবার আপনার হাতে কত বাঁচলো? 8 4 GB, 4 GB-র মধ্যে 500 MB যদি আপনার ক্যাশ ফাইল নিয়ে নেয় তাহলে কিন্তু আপনার হাতে কিন্তু মাত্র 3.5 GB থাকলো। সো এই 500 MB যদি আপনি ফ্রি করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার 500 MB কিন্তু ফ্রি রাখতে পারবেন। যেটা যদি ডিলিট করতে চান তাহলে আপনাকে দৌড়ে চলে যেতে হবে আপনার যে ফোনের সেটিং সেখানে। এটা আমি এখন স্যামসাং ফোনের কাস্টম UI ব্যবহার করছি যেহেতু আমার এক্সপিরিয়েন্স UI রয়েছে প্লাস নোকাট ইউজ করছি। তো আপনাদের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে আপনাদের, কিন্তু এটা আপনার থাকবেই। আপনার ফোনে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে সেখানে যদি স্টোরেজ পান স্টোরেজ থেকে কিন্তু আপনি বের করতে পারবেন যে ক্যাশ ডেটা। ওকে, সো আমি এখন চলে যাব ডিভাইস মেনটেন্স। যদি আপনি যদি স্যামসাংয়ের নোকাট ভার্সন ইউজ করেন তাহলে এইভাবে আপনি করতে পারবেন। তো ডিভাইস মেনটেন্সে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে যেতে হবে স্টোরেজে। সো স্টোরেজে ক্লিক করার পরে এখানে চেকিং হবে আপনার কতগুলো ক্যাশ ডাটা রয়েছে। জাস্ট এখানে চেকিং হয়ে যাক, চেকিং হয়ে যাওয়ার পরে দেখিয়ে দেবে যে আপনার কত MB বা কত GB ক্যাশ ডাটা রয়েছে। সো এইখানে দেখুন আমার ক্যাশ ডাটা রয়েছে হচ্ছে 788 MB, অর্থাৎ আপনারা বুঝতে পারছেন প্রায় 1 GB ক্যাশ ডাটা আমার এখানে শুধু ক্যাশ ডাটা রয়েছে। সো আননেসেসারি ডেটা, একদম কোনো দরকার নেই সেই ডেটাগুলো এখানে রয়েছে। ওকে, সো এটা যদি আপনি ডিলিট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে যে 700 MB বা 800 MB আপনার যেটা ফ্রি আপ করার মতো রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। 4 নম্বর যে আপডেটটা রাখবো সেটা হচ্ছে একদম ভাইটাল যে পয়েন্টটা, সেটা হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন, তো সেই অ্যাপ্লিকেশনগুলো যখন ইউজ করেন তখন বা ইনস্টল করেন আপনার ফোনে বিভিন্ন ফোল্ডার ঢুকে যায়, রাইট? সো এই যে ফোল্ডারগুলো, এই ফোল্ডারগুলো কিন্তু আস্তে আস্তে অনেকগুলোই ডেটা নিয়ে নেয় যেগুলো আপনার কোনো দরকার নেই, বা অ্যাপ্লিকেশনগুলোর যে ফোল্ডারগুলো সেগুলো আপনার কোনো দরকার নেই। সো এই ফোল্ডারগুলো আপনি ডিলিট করে দিতে পারেন বা ফাঁকা ফোল্ডারগুলো ডিলিট করে দিতে পারেন। যদি আপনি না জানেন যে কী করে আপনি এক ক্লিকের মাধ্যমে বিভিন্ন ফাঁকা ফোল্ডার ডিলিট করবেন সেক্ষেত্রে কিন্তু ওপরে দেখুন আই বাটনে একটা, এই সাইডে আই বাটনে একটা ভিডিও আছে, সেই ভিডিও থেকে আপনি দেখে নিতে পারেন যে কী করে এক ক্লিকের মাধ্যমে আপনি যেসব ফাঁকা ফোল্ডারগুলো রয়েছে সেগুলো আপনি ডিলিট করতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর পরবর্তী সময় কেমন ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে, আর আপনারা নতুন নতুন আইডিয়া দেবেন সেই হিসেবে আমি আপনাদের জন্য ভিডিও মেক করে দেবো। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য।